চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিবগঞ্জ পৌরসভার নতুন মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন 15,741। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অজুল ইসলাম ভোট পেয়েছেন 9,999। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন পেয়েছেন 542 ভোট। শিবগঞ্জ পৌর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র জানায়, নৌকার প্রার্থী মনিরুল ইসলাম 5,742 ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয় মনিরুল ইসলাম। কেন্দ্র আরো জানায়, এই নির্বাচনে শতকরা 79.124 ভাগ ভোট পড়েছে। আমরা ঘোষণা করার আগে একটু স্মরণ করে দিতে চাই, কোন অবস্থাতেই কিন্তু আপনারা কোন অবস্থাতেই বিজয় মিছিল করতে পারবেন না, এটা করবেন না। এটা আপনাদের যদি লঙ্ঘন হবে, এখন কিন্তু আপনাদের রাজনীতি শেষ হয়ে যায় নাই। আমি অনুরোধ করবো আপনারা যারা জয় প্রদায় থাকবে নির্বাচনে, তারই ঘটনা ঘটেছে এখানে পৌরসভা নির্বাচনে, একজন জয়লাভ করবেন, অন্যরা হয়তো পরাজিত হবেন, এটা মেনে নিয়েই আপনারা সকলেই এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, থাকবেন। আমি প্রথমেই নয়ার পদের ফলাফল ঘোষণা করছি। মোহাম্মদ আফজাল হোসেন প্রতীক নাম্বার প্রাপ্ত ভোট 638। আমি আবারও ঘোষণা করছি, মোহাম্মদ আফজাল হোসেন প্রতীক নাম্বার প্রাপ্ত ভোট 638। মোহাম্মদ ওয়াজিউল ইসলাম প্রাপ্ত ভোট 9,999। সৈয়দ মনিরুল ইসলাম প্রতীক ঢাকা প্রাপ্ত ভোট 15,741। সৈয়দ মনিরুল ইসলাম নৌকা প্রতীকে 15,741 ভোট পেয়ে জয়লাভ করেছেন।